আসসালামু আলাইকুম। টেক বাংলা বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আগাম জাতের সিম চাষ পদ্ধতি। আমাদের দেশে সিম শীতকালীন সবজি হিসেবে খুবই জনপ্রিয়। শীত মৌসুমের শুরুর দিকে উৎপাদন কম হওয়ায় বাজারে দাম বেশি থাকে। সঠিক সময়ে বিজ্ঞানসম্মত আধুনিক উপায়ে শীতকালীন সবজি সিম চাষ পদ্ধতি জেনে বুঝে করতে পারলে চাষি বেশি লাভবান হবেন। যে সকল বন্ধুরা নতুন কৃষিতে পা রাখতে যাচ্ছেন অথবা বেশি অভিজ্ঞ নয়, তাদের বাণিজ্যিকভাবে চাষাবাদের শুরুটা সিম দিয়ে হলে মন্দ হয় না। কারণ সিমে অন্যান্য সবজির মতো ভাইরাস নাই বলেই চলে। শীতে পোকামাকড়ের আক্রমণ কম, গাছের গ্রোথও খুব ভালো হয়, সার প্রয়োগের তেমন প্রয়োজন হয় না, চাহিদা প্রচুর, সব ধরনের মাটিতেই চাষ হয়। বাড়ির চালে, মাচায়, রাস্তা বা পুকুরের পার, এমনকি জমির আইল ও গুল্লম জাতীয় গাছেও তুলে দেওয়া সিম চাষ হয়। বাণিজ্যিকভাবে সিমের চাষাবাদ শুরু হওয়ায় কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছেন। গ্রীষ্মকালীন বা আগাম সিম চাষে অনেক কৃষকরা ঝুঁকে পড়েছেন। সিম চাষের আধুনিক পদ্ধতি। জমি নির্বাচন। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে সিম ভালো হয়। সিম গাছ জলাবদ্ধতা সহনশীল নয়, তাই উঁচু জমি নির্বাচন করতে হবে। জমিতে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে। সিমের জাত নির্বাচন। গ্রীষ্মকালীন সিমের জন্য অটো সিম খুব উপযুক্ত। এটি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বপন করলে ভালো। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বপন করলে শ্রাবণ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত বিরামহীন ফলন দিতে থাকে। শীতকালীন জাত সংগ্রহ। শীতকালীন জাতের মধ্যে বাড়ি সিম এক হচ্ছে নাম্বার ওয়ান। এছাড়াও বাড়ি সিম ছয়, নল ডক, হাতিকান, গোলকান্দা সহ আরও বহু ধরনের সিমের জাত আছে। বীজ বপন। আগাম চাষের জন্য জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আর শীতকালীন সিম চাষের জন্য শ্রাবণ ভাদ্র মাসের মধ্যে বীজ বপন করতে হবে। মাদা প্রতি 3-4 বীজ অথবা 2-3 সুস্থ চারা রোপণ করলেই হবে। সিম গাছের পরিচর্যা। গাছের গোড়ায় মাটি দিয়ে একটু উঁচু করে রাখতে হবে, যাতে পানি জমতে না পারে। গোড়া আগাছামুক্ত রাখতে হবে। চারা রোপণের 2-3 সপ্তাহ পর মাদা প্রতি 50 গ্রাম করে ইউরিয়া ও পটাশ সার দিতে হবে। চটা হলে ভেঙে দিতে হবে। গাছ মাচায় ওঠার আগে নিচে যে শাখা প্রশাখা বের হয় তা ছেঁটে দিতে হবে। মাচায় গাছ অনেক ঘন হয়ে গেলে পাতা ছেঁটে মাচা ফাঁকা করে দিয়ে ভালো ফলন পাওয়া যায়। অনেকগুলো লতা এবং একসাথে জোর নিলে তা আলাদা করে দিতে হবে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।